ঠাকুর, মা ও স্বামীজিকে আমার ভুল অনুষ্ঠিত শতকোটি প্রণাম জানিয়ে আরও একটি ভিডিও শুরু করছি। গত তিনটি ভিডিওতে আমরা মহানায়িকা সুচিত্রা সেন সম্পর্কে অনেক কিছু তথ্য তোমাদের সামনে রেখেছি আর তোমরা আমাদের ভিডিওগুলোকে খুব ভালোবেসেছো। তাই আজকেরও কিছু অজানা তথ্য তোমাদের সামনে আবার নিয়ে এসেছি, যেগুলি সুচিত্রা সেনের সম্পর্কে আমরা নতুনভাবে জানবো। ঠাকুর, মা ও স্বামীজি সেই অমৃত ভাণ্ড যা যেখান থেকে অমৃত আমরা যদি গ্রহণ করি সেই অমৃত কখনোই শেষ হওয়ার না, বরঞ্চ উত্তরোত্তর সেই অমৃত বৃদ্ধি পাচ্ছে। আমরা আগের ভিডিওগুলোতে জেনেছি মহানায়িকা সুচিত্রা সেনের সঙ্গে ভরত মহারাজের সম্পর্ক ছিল পিতৃতুল্য এবং তিনি কন্যাসম সুচিত্রা সেনকে স্নেহ করতেন। তো ভরত মহারাজ একদিন সুচিত্রা সেনকে বলেছিলেন যে যেহেতু ভরত মহারাজ গান শুনতে ভালোবাসতেন, বিশেষ করে সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান ভরত মহারাজ খুব শুনতে ভালোবাসতেন, আর এই সন্ধ্যা মুখোপাধ্যায়কে মহারাজের কাছে বা বেলুড় মঠে প্রথম আনেন আমাদের মিসেস সেন বা সুচিত্রা সেন। তিনি প্রথম সন্ধ্যা মুখোপাধ্যায়কে বেলুড় মঠে আনেন। এরপর সন্ধ্যা মুখোপাধ্যায় এবং তার হাজবেন্ড দুজনে মিলে সুচিত্রা সেনের গাড়িতে করে বেলুড় মঠে যান। আমরা আগেই শুনেছি যে সুচিত্রা সেন দশম প্রেসিডেন্ট বীরেশ্বরানন্দ মহারাজের কাছে দীক্ষা নিয়েছিলেন। এই বীরেশ্বরানন্দজি মহারাজের কাছে সুচিত্রা সেনের কন্যা তথা মুনমুন সেনও দীক্ষা নিয়েছেন। আর যেদিনকে বীরেশ্বরানন্দজি ইহলোক ছেড়ে রামকৃষ্ণ লোকে যান সেদিনকে দুজনকেই দাঁড়িয়ে থাকতে দেখা গেছে এবং অঝোর নয়নে কাঁদতেও দেখা গেছে বেলুড় মঠের মধ্যে। মহানায়িকার এযাবৎকালের যা যা সিদ্ধান্ত নিয়েছেন সেসব সিদ্ধান্ত নিতে মানুষকে হাজারো বার ভাবতে হয়। যেমন তার অভিনয় জীবনে মাত্র 47 বছর বয়সে এত সাফল্যের চূড়ায় থেকেও দুম করে ছেড়ে দেওয়া বা অন্যদিকে ঠাকুরের দিকে মার দিকে গমন করা। মহানায়িকা জানতেন কখন কোথায় তাকে না করতে হবে। সাফল্যের পিছনে কোনোদিনই ছোটেননি তিনি, বরং সাফল্য তার পেছনে এসেছে। অর্থাৎ তিনি সেই রকমই চিত্রনাট্য দেখে তবেই সেখানে সবুজ সংকেত দিতেন। তাই তো আমরা এত ভালো ভালো সিনেমাগুলো তার কাছ থেকে পেয়েছি। জনপ্রিয়তা তার কাছে এসে ধরা দিয়েছে, উৎকর্ষতাকে লক্ষ্য বানিয়েছেন, স্টারডম এবং সাফল্য তাকে খুঁজে নিয়েছিল, তিনি কিন্তু কিছু খোঁজেননি। বরাবরই জেদি দৃঢ়চেতা স্বভাবের অধিকারিণী ছিলেন মিসেস সেন। নিজের কেরিয়ারে মধ্যগগনে থেকে সব কিছু থেকে নিজেকে দূরে সরিয়ে নেন। সালটা 1978, বছর পর বছর নিজেকে রেখেছিলেন সকলের অন্তরালে, ঠাকুর মা স্বামীজির কাছে। লাইমলাইটে যারা থাকেন তারা সাধারণত নির্বাসন কিংবা অবসর খুব একটা বিশ্বাস করে না, কিন্তু এখানেও তার ব্যতিক্রম। পাবনার রমা দাশগুপ্ত কলকাতা শহরে এলেন, দেখলেন, সকলের মন জয় করলেন এবং তিনি রিনা ব্রাউন হয়ে সকলের মনের মণিকোঠায় থেকে গেলেন। যতদিন বাংলার সিনেমা ইন্ডাস্ট্রি থাকবে তার নাম মহানায়িকা সুচিত্রা সেন হিসাবেই থেকে যাবে। তিনি একমাত্র ভারতীয় মহানায়িকা যিনি 1963 সালে সাত পাকে বাঁধা চলচ্চিত্রের জন্য মস্কো চলচ্চিত্র উৎসবে সিলভার প্রাইজ ফর বেস্ট অ্যাক্ট্রেস জয় করেন, প্রথম ভারতীয় অভিনেত্রী হিসাবে। ভারত সরকার তাকে 1972 সালে পদ্মশ্রী পুরস্কার প্রদান করেন এবং শোনা যায় 2005 সালে তাকে দাদা সাহেব পুরস্কারে পুরস্কৃত করার প্রস্তাব আনা হয়েছিল। সুচিত্রা সেন জনসমক্ষে আসতে চাননি বলে সেই পুরস্কার তিনি গ্রহণ করেননি। এরপর আসে বিদায়বেলা 2014 সালে 17 জানুয়ারি এই মহান ব্যক্তিত্ব আমাদের ছেড়ে চলে যান, অর্থাৎ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গান স্যালিউটের মাধ্যমে আমাদের থেকে শেষ বিদায় জানানো হয় এবং এই মহান ব্যক্তিত্ব সকলের হৃদয় সিংহাসনে চিরকালীন রানী হয়ে বিরাজ করবেন। আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে নিও, আর নতুন কোনো ইনফরমেটিভ বা ঠাকুরের ভিডিওর জন্য আমার সঙ্গে থেকো।